হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা একটি নতুন নিয়োগের ফুল অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করব। রাজ্যের বিদ্যুৎ দপ্তরের গ্রুপ সি পোস্টে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখানে আপনারা কীভাবে আবেদন করবেন, কী এডুকেশনাল কোয়ালিফিকেশন কিংবা শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়স কত হতে হবে, এখানে আপনারা কীভাবে আবেদন করবেন, কবে থেকে আবেদন করা যাবে, আবেদন করার লাস্ট ডেট কী বলে রয়েছে, শূন্যপদ কতগুলো রয়েছে, তো সেই সব কিছু ডিটেলস নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা এক এক করে আলোচনা করতে চলেছি। তো ইতিমধ্যে কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখন আমরা সরাসরি চলে এসেছি ওয়েস্টবেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড অর্থাৎ wbsetcl.in wbsetcl-এর অফিসিয়াল ওয়েবসাইটে, এ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এন্টারপ্রাইজ। তো এখান থেকে wbsetcl-এ নতুন নিয়োগের অফিস এক্সিকিউটিভ সহ নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এখান থেকে আমরা সরাসরি ফুল অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নেব। তো বন্ধুরা, আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই ফুল অফিসিয়াল নোটিশ ওয়েস্টবেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড সবার উপরে লিখে দেওয়া রয়েছে wbsetcl। তো এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ কিন্তু হতে চলেছে। তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল স্টোর রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল গ্রেড টু রয়েছে, অফিস এক্সিকিউটিভ পোস্ট রয়েছে, এছাড়া টেকনিশিয়ান গ্রেড থ্রি পোস্ট রয়েছে। তো এই নটি পোস্টে এখানে নিয়োগ করা হবে এবং সবথেকে বেশি যে ভ্যাকেন্সি রয়েছে তো সেটি হলো wbsetcl-এর অফিস এক্সিকিউটিভ পোস্টের জন্য। তো সেই এই পোস্টগুলোর কী কী শিক্ষাগত যোগ্যতা কিংবা এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে তো আমরা একটু পরেই জেনে নেব। তো এখানে বলে রয়েছে যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে RC/2023/01। ইম্পর্টেন্ট ডেটস এখানে দেওয়া হয়েছে, অনলাইনে কিন্তু এখানে আপনাদেরকে আবেদন করতে হবে। 26/4/2023 থেকে কিন্তু অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে, আর লাস্ট ডেট দেওয়া রয়েছে অনলাইনে আবেদনের 19/5/2023 অর্থাৎ 19 মে 2023 পর্যন্ত কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এবার কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এবার আমরা সরাসরি নিয়ে এসেছি wbsetcl-এর একটি দুর্দান্ত বুক wbsetcl প্রিলিমস 2023-এ। আপনারা যারা যারা পরীক্ষা দেবেন তো তাদের জন্য কিন্তু এই বুকটি খুবই গুরুত্বপূর্ণ, নিউ এডিশনের ইংলিশ ভার্সনে কিন্তু একটি এই বুক। তো এখানে এটি হলো এডভিকন পাবলিশার্সের একটি বুক। তো এখানে এই বুকটিতে কী কী রয়েছে, তো এই বুকটিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ নতুনভাবে নিউ এডিশন, এটি যেহেতু 24 ইয়ার্সের চ্যাপ্টার ওয়াইজ সল পেপার রয়েছে। তো প্রতিটি এখানে চ্যাপ্টার ওয়াইজ যে সল পেপার প্রতিটি সাবজেক্ট রয়েছে, তো সর্বপ্রথমে এখানে আপনাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন পেয়ে যাবেন, তার পরবর্তীতে এখানে হিস্ট্রি রয়েছে, হিস্ট্রিতে চারটি পার্ট করে দেওয়া রয়েছে। তো হিস্ট্রিতে এই চারটি পার্টের মধ্যে অ্যানসেন্ট পাবেন, মিডিয়াভিল পাবেন, মডার্ন পাবেন, আর এখানে INM দেওয়া রয়েছে। এর পরবর্তী জিওগ্রাফি থেকে শুরু করে ইংলিশ, জিকে রয়েছে, এবং এর পরবর্তীতে ম্যাথ রয়েছে, ইংলিশ রয়েছে, GI রয়েছে, সব কিছু এখানে কিন্তু সাবজেক্টগুলো চ্যাপ্টার ওয়াইজ সল পেপার দেওয়া হয়েছে, এবং এর সাথে সাথে আপনাদের ডিটেল কিন্তু এক্সপ্লেনেশনগুলো দেওয়া রয়েছে। তো এটি কিন্তু ইংলিশ ভার্সনের নিউ এডিশনের বুক। তো এই বুকটিতে আপনার ফ্রন্ট পেজ এরকম দেখতে পাবেন, ফ্রন্ট পেজটি আপনার বাঁদিকে দেখতেই পাচ্ছেন, টপার্স নোট, সবার বুকটির উপরে সবার উপরে এখানে লিখে দেওয়া হয়েছে টপার্স নোটস, নিউ এডিশনের বুক, wbsetcl পিলি ইংলিশ ভার্সনের বুক, আর এখানে 24 ইয়ার্সের চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন সলভড উইথ ডিটেল এক্সপ্লেনেশন অ্যান্ড এক্সট্রা ইনফরমেশন কিন্তু দেওয়া রয়েছে। তো এটি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের যদি কোনো একটি কোশ্চেন এখানে জানা থাকে তো সেই কোশ্চেনের সাথে সাথে কিন্তু আপনারা অনেকগুলো এক্সট্রা ইনফরমেশনের মাধ্যমে অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার সহ কিন্তু আপনারা জেনে নিতে পারবেন। তো সেই 24 ইয়ার্সের যে সল পেপার রয়েছে, সল পেপারের সাথে সাথে কিন্তু ডিটেল এক্সপ্লেনেশন সুন্দরভাবে বোঝানো হয়েছে। আর এই বুকটি কিন্তু ইংলিশ ভার্সনের বুক, ফার্স্ট টাইম ইন ওয়েস্টবেঙ্গল, এখানে নিচে লিখে দেওয়া রয়েছে, এবং তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন অনারারি এডিটর্স দেওয়া রয়েছে, এবং এটি কিন্তু হলো এডভিকন পাবলিশার্সের একটি বুক। আর এখানে এই বুকটিতে যদি আমরা বলি পেজ সংখ্যা কটি রয়েছে, পেজ সংখ্যা রয়েছে 448টি, আর এখানে এই বুকটির প্রাইস হলো 490 টাকা, দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে এই বুকটি কিন্তু আপনারা যে অনলাইনে যে ফ্লিপকার্ট রয়েছে, ফ্লিপকার্ট, অ্যামাজন, তো সেগুলোর মাধ্যমে কিন্তু আপনারা কম দামে পেয়ে যাবেন, এছাড়া কলেজ স্ট্রিটেও কিন্তু আপনারা এই বুকটি কম দামে পেয়ে যাবেন। তো আপনারা যারা যারা wbsetcl অ্যাসপিরেন্ট রয়েছেন, আপনারা যারা যারা wbsetcl প্রিলিমস 2023 পরীক্ষা দেবেন, তো তাদের জন্য কিন্তু এই বুকটি খুবই উপযোগী কিন্তু হতে চলেছে। এর পরবর্তীতে আমরা ডিটেলস অফ পোস্টে চলে এসেছি। তো এখান থেকে আমরা দেখব কী কী পোস্ট রয়েছে, নাম্বার অফ ভ্যাকেন্সি কতগুলো রয়েছে, পে লেভেল এবং এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রয়েছে, 10টি ভ্যাকেন্সি রয়েছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে এখানে 25টি, তো এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে রয়েছে ফুল টাইম 4 ইয়ার বিটেক বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। এর পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রয়েছে 6টি লেভেল 8-এর ফুল টাইম, এখানেও কিন্তু আপনাদের বিই ডিগ্রি চাওয়া হয়েছে, এবং এর সাথে সাথে কিন্তু এখানে আপনাদের বিটেক চাওয়া হয়েছে, বিএসসি চাওয়া হয়েছে ইঞ্জিনিয়ারিংয়ের উপরে,
এবং তার পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পোস্ট রয়েছে 20টি, জুনিয়ার এক্সিকিউটিভ পোস্ট রয়েছে লেভেল 7-এ, জুনিয়ার এক্সিকিউটিভ স্টোর পোস্ট রয়েছে এখানে আপনাদের 11টি পোস্ট রয়েছে লেভেল 7-এ। তো এখানে বলে দেওয়া রয়েছে যে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, এবং তার সাথে সাথে কিন্তু এখানে আপনাদের ডিগ্রি চাওয়া হয়েছে পিজি ডিগ্রি অর ডিপ্লোমা ইন লজিস্টিক্স ফ্রম এরিকোনাইজ ইউনিভার্সিটি, এবং এর সাথে সাথে অর দিয়ে কিন্তু আদার্স কোয়ালিফিকেশন এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। তো এই ফুল পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, তো সেখান থেকে কিন্তু আপনারা এটি বিভিন্ন পোস্টের জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো দেখে নিতে পারবেন। এর পরবর্তী আমরা চলে এসেছি সরাসরি অফিস এক্সিকিউটিভ পোস্টের জন্য, 60টি ভ্যাকেন্সি রয়েছে লেভেল 4-এ, এখানে দেখতে পাচ্ছেন 29,000 থেকে শুরু হচ্ছে 84,500, আর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন হিসেবে গ্র্যাজুয়েট এখানে চাওয়া হয়েছে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে গেলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, এবং এর সাথে সাথে কিন্তু আপনাদের মার্কসও চাওয়া হয়েছে উইথ 50% মার্কস ইন এগ্রিগেট, এগ্রিগেটে 50% মার্কস ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি অর গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন উইথ হচ্ছে মিনিমাম 50% মার্কস ইন এইচএস লেভেল। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন কিংবা এইচএস, এখানে কিন্তু আপনাদেরকে গ্র্যাজুয়েশন থাকলেও আপনারা এখানে আবেদন করতে পারবেন, তার সাথে এগ্রিগেটে 50% মার্কস লাগবে, এছাড়া গ্র্যাজুয়েশন তার সাথে কিন্তু এখানে আপনাদের 50% মার্কস এইচএসও থাকতে হবে এইচএস লেভেলে, এবং বি নাম্বার এখানে আপনাদের একটি সার্টিফিকেট লাগবে কম্পিউটার সার্টিফিকেট, তো সেটি বলে দেওয়া হয়েছে ও লেভেলের কোর্স, এবং তার সাথে 2 নম্বরে বলে দিচ্ছে ওয়ান ইয়ার কোর্স, 2 নম্বরে ওয়ান ইয়ার কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন 1 ইয়ার কোর্স লাগবে, তো সেটি কিন্তু আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন থেকে করে থাকেন, তো তাহলে কিন্তু সেই সার্টিফিকেটটি কিন্তু এখানে ভ্যালিড হবে অফিস এক্সিকিউটিভ পোস্টে আবেদন করার জন্য। তো এছাড়া কিন্তু এখানে আর আদার্স কিছু এখানে কোয়ালিফিকেশনের কথা দেওয়া রয়েছে সেই সার্টিফিকেট সম্বন্ধে, তো সেটি আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। এর পরবর্তীতে এখানে বলে দেওয়া রয়েছে যে টেকনিশিয়ান পোস্ট রয়েছে 25টি লেভেল 3-তে, তো এখানে আপনাদের চাইছে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট প্লাস স্টেট সার্টিফিকেট চেয়েছে আন্ডার এনসিভিটি ফ্রম এনি আইটিআই আন্ডার ডিরেক্টর অফ ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং এর সাথে সাথে আমি আপনাদের এখানে পোস্টগুলো দেখিয়ে দিলাম, অনেকগুলো পোস্ট রয়েছে এখানে, এবং এখানে আমরা নিচে চলে আসবো। এজ লিমিট দেওয়া হয়েছে 18 থেকে 32 হয়ে থাকলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, আর এখানে এসটি ধরা হবে 1/1/2023 হিসেবে অনুযায়ী। এর সাথে এখানে আপনার এসসি এসটি ক্যান্ডিডেটরা বয়সের ছাড় পেয়ে যাবেন 5 বছর, ওবিসি ক্যান্ডিডেটরা 3 বছর বয়সের ছাড় আপনারা পেয়ে যাবেন। এবং এবার আমরা নিচে চলে আসছি, এখানে রিজার্ভেশন দেওয়া হয়েছে, এখানে কোন পোস্টের জন্য ইউআর এসসি এসটি ভ্যাকেন্সি কতগুলো রয়েছে, ইউআর এসসি এসটি পিডব্লিউডি, তো সেগুলো রিজার্ভেশনটি আপনারা এখান থেকে ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন। এর পরবর্তীতে এখানে লেভেল দেওয়া রয়েছে এবং মোড অফ সিলেকশন কীভাবে সিলেকশন করা হবে। তো ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গুরুত্বপূর্ণ কথা কিন্তু এখানে বলে দিচ্ছে, ইম্পর্টেন্ট এখানে ইনফরমেশন, দ্য সিবিটি অনলাইন সিবিটি কম্পিউটার বেস টেস্ট অ্যান্ড পার্সোনাল ইন্টারভিউ ফর দ্য নোটিফাইড পোস্ট উইল বি হেল্ড ইন কলকাতা, তো কলকাতায় কিন্তু এখানে আপনাদের সিবিটি কিংবা ইন্টারভিউ হতে চলেছে। এর পরবর্তী এখানে কম্পিউটার বেস টেস্ট কিন্তু এখানে আপনাদের কী কোন পোস্টের জন্য কীরকম হবে, তো তার কিন্তু ডিটেল সিলেবাস এখানে দেওয়া রয়েছে, তো সিলেবাসটি এখান থেকে আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন। এর পরবর্তীতে হাউ টু অ্যাপ্লাই লিখে দেওয়া হচ্ছে, WBSETCL-এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে আমি আপনাদের দেখিয়ে দিলাম, তো সেই WBSETCL-এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু ওয়েবসাইট থেকে আপনারা বিজ্ঞপ্তিটি ডাউনলোড করতে পারবেন, কিংবা আপনারা WBSETCL-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনারা এখানে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এই লিঙ্কে ক্লিক করে কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। তো 19/5/2023 পর্যন্ত কিন্তু আপনাদের অনলাইনে আবেদন করা যাবে, আর এখানে পে স্ট্রাকচার দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আর জুনিয়ার এক্সিকিউটিভ স্টোর, এগুলো পোস্টের জন্য জেনারেল ওবিসি এবি 400 টাকা, এসসি এসটি পিডব্লিউডি নীল, আর এখানে জুনিয়ার ইঞ্জিনিয়ার আর অফিস এক্সিকিউটিভ টেকনিশিয়ান গ্রেড 3 পোস্টের জন্য জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 300 টাকা আবেদন ফি, আর এসসি এসটিদের জন্য কিন্তু কোনো আবেদন ফি লাগবে না। তো বন্ধুরা, এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে, তো আবেদন করার আগে অবশ্যই কিন্তু আপনারা এই জেনারেল ইনস্ট্রাকশনগুলো একবার দেখে নেবেন। তো এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য একটি নতুন নিয়োগের আপডেট, তো এই ফুল পিডিএফটি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।